আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ আপনার প্রতি তিনটি কাজ ফরজ প্রতিটি মুসলিম নর নারীর জন্য তিনটি কাজ একান্তভাবে তার প্রতি ফরজ ওয়াজিব প্রথম কাজ হচ্ছে সঠিকটা জানা হকটাকে জানা কোরআন এবং বিশুদ্ধ হাদিস উম্মতের ইজমা ওলামাদের এবং সহি বিশুদ্ধ কিয়াস এই চারটি কাজ এই চারটি হলো হক এই সত্যকে জানা এক নম্বর কাজ আপনার ফলাহ এলিম অর্জন করা ফরজ আমরা আজকে অনেকেই আমাদের বেসিক নলেজ নেই এই জন্য মনে রাখতে প্রতিটি মুসলিম নরনারী এলিম অর্জন করা জ্ঞান অর্জন করা তার প্রতি ফরজা আইন এই জায়গা থেকে আমরা অনেকে সরে গিয়েছি সেখানে আমাদের অজ্ঞতা মূর্খতা জাগা দখল করে নিয়েছে এই আপনি মুসলিম আপনি মমিন আপনি জান্নাতের সদস্য হতে চান ফেরকা নাজিয়ার সদস্য হতে চান মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চান আপনি সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চান আপনি জ্ঞান অর্জন করতে হবে আপনাকে সত্যকে জানতে হবে দুই নম্বর কাজ এই সত্যকে জানার পরে আমল করতে হবে ও সলিহাত আপনি যদি আমল না করেন তাহলে জ্ঞানপাপী হয়ে যাবেন ইবলিস সৈতানের অনেক জ্ঞান রয়েছে তাওরাত এঞ্জিল সৌফ শহফ ইব্রাহিম কোরআন উল করিম সব জানে বাট সে কিন্তু আমল করে না একটি গাছে যদি ফল না আসে ওই গাছের যেমন মূল্য নেই আপনি জ্ঞানপাপি হয়ে আমল যদি না করেন তাহলে কিন্তু ওই গাছ যে গাছের ফল নেই তার যেমন মূল্য নেই আপনার কিন্তু তেমন মূল্য নেই এই জন্য নেক আমল করতে হবে সঠিক আমলটা আপনি করতে হবে সঠিক জেনেছেন নিজে আমল করেন এটা আপনার জীবনে বাস্তবায়ন করেন ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক যখন যেখানে যেই কাজটি ওই কাজটি আপনি করতে হবে আমল না করেন সঠিক জ্ঞান অনুসারে আমল না করেন তাহলে মূর্খর আমল কোনো কাজে আসবে না নাম্বার থ্রি যে কাজটি সেটি হলো কি অন্যকেই জ্ঞান দেওয়া এবং অন্যকে আমল করানো যারা জানে না তাকে জানান যারা আমল করে তাদেরকে আমল করান এটা আপনার কাজ আমরা যদি এই তিনের ভিতরে থাকতে পারি সর্বক্ষণ আমাদের তিনের মধ্যে থাকতে হবে আমি সঠিক জানি আমি সঠিক মানি আমি সঠিক অন্যকে জানাই এবং মানাই এই তিনটি কাজ করলে আমরা আন আলেই হিমের গ্রুপ হতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি